সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন কোটা আন্দোলন ঘিরে হওয়া প্রত্যেকটি প্রাণহানির বিচার করতে হবে সোমবার বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে ডিবির হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি আরো বলেন কোটা আন্দোলন কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর পি এম ডি অ্যাকশন ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না